নির্বাচন কমিশন বলছে নির্দিষ্ট সময় পর্যন্ত তারা বিএনপির জন্য অপেক্ষা করবেন। নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর হোসেন সাংবাদিকদের জানিয়েছেন, বড় দলগুলো নির্বাচনে না এলে নির্বাচন পুরোপুরি অংশগ্রহণমূলক হয় না। কমিশনের কাজ তো যত রেজিস্টার্ড রাজনৈতিক দলগুলো আছে সবাইকে নিয়েই নির্বাচন করা, এবং এর জন্য কমিশনের পক্ষে সংবিধান এবং নির্বাচনী আইন কানুন যা আছে তার ভিত্তিতে যা যা করা প্রয়োজন নির্বাচন কমিশন সবগুলোই করবে। আমরা আশা করছি যে এখনও অনেক সময় আছে নির্বাচনের, এখনও 8-9 মাস সময় আছে, এর মধ্যে হয়তো অনেক পরিবর্তন আসতে পারে, সিদ্ধান্ত চেঞ্জ পরিবর্তন হতে পারে, এবং এই বিষয়ে সরকার বা অন্য কোনো পক্ষের কোনো ইন্ধন শূন্য মানে শতকরা শূন্যভাবে নেই।